আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আসলে সবার পরিচিত একটা সফটওয়্যার, যেটা হচ্ছে ইমো। ইমোতে কথা বলি না বা ইমো চিনি না, অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করি এমন একটা লোকও খুঁজে পাওয়া যাবে না যে ইমো ইউজ করি না। তো বর্তমান সময়ে এমনই কিছু মানুষ আছে, এমনই কিছু প্রতারক মেয়ে আছে। তো ওরা কী করে ইমোতে এই খারাপ মেয়েদের সাথে কন্ট্রাক্ট করে, যে মানে খারাপভাবে সে দেখাবে, তার শরীর দেখাবে, তার অঙ্গি ভঙ্গি দেখাবে, বিনিময়ে এক ঘন্টা এত টাকা, এক ঘন্টা এত টাকা। তো আমি একটা ভিডিও দেখাবো এখন, যে ভিডিওটা দেখলে আসলে আপনারা অবাক হয়ে যাবেন। তো অবশ্যই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। তো চলেন ভিডিওটা শুরু করি। ভাই দাঁড়ান, স্টপ, একটু ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা ফেলে চলে যাবেন, আমি আর দুটা কথা বলবো, একটু শুনবেন। ধরেন আপনি মেয়েটাকে দেখাচ্ছেন বা মেয়েটাকে আপনি মেয়েটার কাছ থেকে দেখতেছেন কিছু টাকার বিনিময়ে, এক ঘন্টা এত টাকা, এক ঘন্টা এত টাকা। হ্যাঁ, আমরা কেউ সাধু নাই, হ্যাঁ কেউ সাধু নাই। তো সবার জন্য একটা মেসেজ দিচ্ছি, ধরেন আপনি মেয়েটাকে 1000 টাকা বিকাশ করলেন বা 500 টাকা বা 200 টাকা বা 100 টাকায় বল করলেন, এক বিকাশে পেমেন্ট করলেন, সে আপনাকে অঙ্গি ভঙ্গি দেখাইলো, তারপর কি বললো আপনাকে যে আমি দেখাবো, তার আগে তুমি দেখাও, তুমিও দেখাও। তা আপনি কী করলেন? আসলে কিছু মনে করবেন না, সবার একটু সতর্কতার জন্য বলতেছি, আপনি কী করলেন, আপনিও তাকে কিছুটা দেখাইলেন। তো সেই ক্ষেত্রে কী হলো, সে এগুলো ভিডিও করে রাখলো। সে তো খারাপ মহিলা, তার ভিডিও প্রকাশ হোক আর যাই হোক, সেটা কিছু আসা যায় না, সমাজ সেটা কিছু হবে না। তবে আপনাকে সতর্ক করছি, আপনি যদি এরকম কোনো কাজ করেন যে আপনি ওরটা দেখার জন্য আপনি নিজেরটা দেখাই দিলেন, তখন কিন্তু আপনি ফেঁসে যাবেন। কীভাবে? ধরেন আপনার ভিডিওটা রেকর্ড করে ফেললো, রেকর্ড করে সে আপনাকে ব্ল্যাকমেল করলো যে দেখো, এই যে দেখো তোমার ভিডিও, তুমি আমাকে এবার 5000 টাকা দাও, না হলে 10000 টাকা দাও, না হলে আমি এটা আবার ফেসবুকে দেবো বা আমি বিভিন্ন গ্রুপে শেয়ার করবো, তখন তুমি কী করবা? এইসব জালে কেউ পড়বেন না, অনুগ্রহ করে বলছি, ইসলাম কখনোই এগুলো সমর্থন করে না। আর যদি আপনার ধৈর্য ক্ষমতা থাকে, আপনি নামাজ কালাম পড়েন, আপনি আপনাদের আপনাকে আল্লাহ হেফাজত করবেন। তো অবশ্যই আমাদের চোখকে আমরা হেফাজত করব। আর সবার কাছে অনুরোধ করব যে অবশ্যই ইমোতে এই ধরনের আচার আচরণ, এই ধরনের কথাবার্তা থেকে বিরত থাকার জন্য। তো চলেন ভিডিওটা দেখে আসি। আরেকটা মেসেজ দিতে চাই আপনাদেরকে, যারা আমরা ইমো ইউজ করি, ইমো হচ্ছে সিকিউরিটির দিক দিয়ে ইমোটা হচ্ছে সবচেয়ে দুর্বল একটা জিনিস। ইমো ব্যবহার করলে আপনার গুরুত্বপূর্ণ জিনিস অন্য কেউ দেখতে পারে, সেটা হচ্ছে কীভাবে দেখতে পারে, কীভাবে কি, সেগুলো আসলে পরবর্তী ভিডিও একটা ভিডিও করা হবে। তো আপনি চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন, হোয়াটসঅ্যাপ সবচেয়ে সিকিউরিটি মজবুত একটা সফটওয়্যার। তো আমি আশা করব সবাই হোয়াটসঅ্যাপ ইউজ করবেন, যারাই দেশ বিদেশে থাকেন। সেক্ষেত্রে আপনি ওয়াইফের সাথে আপনার অন্তরঙ্গ কিছু কথাবার্তা থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ইমোটা পরিহার করবেন। হ্যাঁ, আপনি হোয়াটসঅ্যাপে আদান প্রদান করতে পারেন, আপনার গুরুত্বপূর্ণ ফাইল ট্রান্সফার হোক, আপনার গুরুত্বপূর্ণ কথা হোক, যাই হোক। তো আপনারা ইমো বাদ দিয়ে, আপনারা যদি গুরুত্বপূর্ণ না হয় তাহলে ইমোতে করতে পারেন, আর যদি গুরুত্বপূর্ণ কোনো বিষয় হয় সেক্ষেত্রে আপনারা ইমোতে ইয়ে করার দরকার নাই, আপনারা হোয়াটসঅ্যাপে আদান প্রদান করবেন। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।